পাথারগাঁওতে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দোহালিয়া ফরিদকোনা জিপির অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর ও রাস্তাঘাট নিয়ে ব্যাপক দুর্নীতি চলছে। একজনের ভাঙা ঘর দেখিয়ে আরেকজনকে দেওয়া হচ্ছে সরকারি ঘর। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। এসব দুর্নীতির প্রতিবাদ করায় বিজেপির প্রতিষ্ঠা প্রমুখ কাহারউদ্দিনকে হেনস্থা ও নির্যাতন করে ওইসব দুর্নীতিতে জড়িত সালেহ আহমেদ নামের এক যুবক। বর্তমান পরিস্থিতিতে ও নানান হুমকি ধমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন কাহারউদ্দিন। ঘটনা সবিস্তারে উল্লেখ করে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেছেন কাহারউদ্দিন। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ পূর্ব গোল গ্রামে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে হতদরিদ্র জনগণ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এদিকে সভায় উপস্থিত হয়ে জিপির এক ভুক্তভোগী হানিফউদ্দিন বলেন, আমার ভাঙা ঘর দেখিয়ে ডালাই ঘর থাকা ফারুক আহমদের স্ত্রী পিএমএওয়াইর সরকারি ঘর পেয়েছেন। উপস্থিত সভায় সরকারি গাইডলাইন অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিতরণ করার অনুরোধ জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিপির সমস্ত দুর্নীতির তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী জনতা। ফাতারগান্দির ফরিদকুনা দোহালিয়া জিপির ছয় নম্বর ওয়ার্ডটি হইয়ার ভারতীয় জনতা পার্টির আমি কর্মী। আমি আমার নাম কাহারউদ্দিন। আমি রাস্তার ব্যাপার লইয়া কমপ্লেন করছিলাম যে সাজ কা আইলো ইয়ার মান মানে খাম কুচু নাই, তা সাইন সাইনবোর্ডে তার বাড়ির কোনো দাঁত খাম সাজ কুচু হয়েছে না। এটা ব্যাপার লইয়া আমি মাথায় কিছু মানুষের খোয়াই হয় হে আমারে ফাউতি সিন্ডেল করলিয়া মানে মসজিদের সামনে বাড়িয়াই দিত, মারতো ধরতো, ইতা হিতা করতো, ফোনেও মানে আমার গালিগালা দিত, বহুত কুচু করছে। আমি তার নাম হইল গিয়া সালে আহমদ। এ ইটা ব্যাপার লইয়া আমি মানে বিহঙ্কারদারও মানে আমি ফোন করিয়াও মানে হয়েছি, তার বাড়িতেও মানে হয়েছি, কিন্তু ইটা কোনো দাঁত মানে কোনো জিও খাইছি না। এরপরে এখন ঐদ্য খাইলে গিয়ে আমার সেসার করো বাই এখন মানে তান গড় এখান মানে বাঙ্গা রঙ ও গড় দেখা যায় দারর বেটিয়ে ফারুক ভাইয়ের বউয়ে মানে তাইন এই গড়টা দিয়া তাইন ফাক্কার গড় ছেলে ফুলে একটা স্থিতি হলতা। ইটা ব্যাপারে আমি মাথায় হে আমারে মানে ফোন করিয়া মানে মারতো ধরতো, ইটা হিতা করতো, প্রাণে প্রাণে মারার মানে আমার একদম কিন্তু হলতা দিয়ে যা সব মানে মাথা মাতিছিল। এটা মানে ভিডিওর মাধ্যমে আমি রেকর্ডিং করি মানে রাখছি। আর এখন ফেলে গিয়ে আমার মানে গড় দাদা মানে তাক্তাম ফারিয়ে না ইল্লা তারা হকলে মানে আমার নির্যাতন কতটা তার আমার গড় ফটো দেখা ইয়া সালে আহমদে অন্যরে দেব ফারুক তার কাকার গড় আছে আমার গড়টা দেখা ইয়া তারা দেব হয়েছে। আমার তো তারা জিয়াটেক করাইল হো আহমদের জিয়াটেক করাইয়া আর আমার কইল চাষা পয়সা দিবাই। আর এখন আমার গড়ও আইসে না, গড় পাইয়ান না। আর আমার হলে গিয়া দেখবা বা যে চাইও দেখক কোয়া সরকারি সেবা আনছে ইঞ্জিনিয়ারও আঁকা আইয়া ইনকোয়ারি করে দেখক কোয়া আমার বাঙ্গা গড়। এখন তুইরাও তো আমরা বিজেপির ভোট দিছি, এখন গড় যে পাইয়ান না, গড় এখন হুনিয়ার ফাক্কার গড় আলা মানুষে ফাইতরা যে তার ফাক্কার গড় আছে ওটাই ফাইতরা। আর আমরা বাঙ্গা গড় আমরা ফাইয়ান না, আমার গড় খান দয়া করিয়া ফাইতাম। বিগত পাঁচ বছর দেখিয়া আমি একজন বিজেপি কর্মী আর বিজেপির লগে থাকি বিজেপি ভোটও দিছি। হ্যাঁ, তে পাঁচ বছর থাকি আমার গড় দুইবার জিয়াটেক করা হয়েছে। দুইবার জিয়াটেক করা হওয়ার পরে এখন দেখা যায় যে আমার ওয়েটিং লিস্টও যে নাম আসলো নামটা খাটা হয়ে গেছে আর গড়টা আমি পাইয়েন না। এর পরে হয়েছে গিয়ে আজকে দেখুন পাঁচ বছর থাকি আমি বিজেপির লগে জিও করিয়ার খাটাইয়ার। এরপরে আমার গ্রামের মানুষও আসুন সব আসুন সবর জানা পয়সা আমি দিতে পারিয়েন না আর আমি গড়টা পাইয়েন না। আমার একদিন সালে আমাদের হইল বলে তুমি চাষা আও গেলাম গেলে মরে হইল বলে নলা হলা আছে গড় আইসে পয়সা ওলা দেবা লাগে। আমি উঠা কইলাম দেবা আমার টাইম পয়সা নাই, আমি পয়সা দিতাম আমার না আমি গড় পাইতাম না। আমার টাইম যদি থাকতো তো আমার গড় আমি আবার ও টাকা দিয়ে সমর্থন পাইলাম আমি আর দিতাম পারছি না। আর আমার গড় আইল না পাঁচ বছর থাকি বিজেপির ওলা ভোট দিয়া। আমার এখন গড় আমি পাইতাম নি না, আমি ভাইবার জুকা না পাইতাম না। ওটা তো আপনার এনকারি করে দেখুক আমার বাঙ্গা গড় তারা ঘর ত্রিশ হাজার টাকা আগে দিলেইতাম, দিলে আমার গড়খান তারা দিব ত্রিশ হাজার টাকা দিতাম চালে খা আমাদের গড় দিতাম বাড়ি আর না করি আমার গড় খানাই পর্যন্ত নাই। ওখান তার এনকারি করে দেখুক যেন গড় আমি ভাবা জুকা না পাইতাম না, ওখান আপনার সাইয়া দিবা বিজেপির ভোট তো আমরা নমন্ত নেব, নমন্তনেও তো বিজেপির দিয়াই আর এটা তো একবারে প্রেসিডেন্ট রেজিকা কোনো অসুবিধা নাই। তোর বেটি একদিন আইসুন তোর এখন দিবে নি, আমি কইছি না আমার গড় ইলা ফটো দিতাম না, তুমি অন্য কোনো হানত দেখিলাম আমার গড় আর ফটো তুলি অন্যরে দিতা কইছিলা আমি মানছি না। এরপরও আমি রাইত আমার বাল ফাটা পাইছি বুঝছো নি, আমি চার পাঁচ বছর তাই বিজেপির ভোট দিয়া আমার কাছে সাবুদ আছে দিছিন না না এনেকুৱা আৰু হইলে পাৰিবা আমাৰ কাছে এতিয়া ভিডিঅ' চিডিঅ' চাৰা আছে ভোট দিছিন না না সব তাৰা
আমাদের মায়ের অবস্থা হয়েছিল বললেন কাহার দিয়ে মানে আর ছয় মাস যাওক আর এক মাস যাওক আমরা তারা ফিটমু সাত দিন দিয়ে আমরা হকলে ফিটিয়া কোনো বাল ছিটতে পারছি না তো হমুকরা বলা মানে ফিটমু ওবেলা বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।